আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আপনাদের তো আমিও ভালো আছি। আজ আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম, যে একটি বড় ফ্যান কীভাবে সেট করে দেখতে পারছেন। এটা হচ্ছে মোটর, এটা হচ্ছে পায়া, আমি এটা লাগিয়ে দিয়েছি। এটা হচ্ছে নিচের টুল বক্স, তার ফ্রেম এরপরে বসে থাকবে। তো এটা কিভাবে লাগাবেন আপনাদের সব দেখিয়ে দিই। দেখেন, এটা হচ্ছে ফ্যানের জালি। তো আর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাখা, ফ্যানের পাখা। তো এটা কিভাবে সেট করবেন আপনারা নতুন অবস্থায়, সেগুলো আপনাদের দেখিয়ে দিই। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তাদের যারা হচ্ছে নতুন শিখবেন তাদের জন্য, এবং তারা বাসা বাড়িতে এগুলো ফ্যান কিনে নিয়ে এসে তারা নিজে নিজে সেট করবেন, তাদের সম্পর্কে একটু কথা বলি। যে এগুলো দেখবেন ভালোভাবে সব কিছু নাটগুলো টাইট দিবেন, তা ছাড়া কিন্তু এতে অনেক সমস্যা হয়। তো নাট বলতে কি, নাট অল্প থাকে, বেশি যে নাট থাকে তা না। দেখতে পাচ্ছেন নিচে একটা গড়ে একটা নাট থাকে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে পেঁয়াজ সিস্টেম। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে লাগিয়ে দিছি। তো আর একটা থাকে পেঁয়াজ এই এইখানে, এইখানে পেঁয়াজ থাকে, এটাও এখানে নাট আছে। পেঁয়াজ দেওয়ার পরে আপনারা এই নাটগুলো ফাইনভাবে সুন্দরভাবে টাইট দিয়ে দিবেন। টাইট দিলে পরে এখানে আর নড়াচড়া করবে না, এখানে আর ঘষবে না। আর এখানে যদি টাইট যদি কম দেন তাহলে কিন্তু এটা নড়তেও পারে, ঘষতে পারে। তখন কিন্তু আবার বলে না যে ভাই এভাবে এরকমভাবে বললেন তো ফ্যানটা এরকম হয় কেন। তো আপনারা যদি আমার ভিডিওটা যদি মনোযোগ দিয়ে ভালোভাবে পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন। আর দেখতে পাচ্ছেন এখানেও একই সেম, এখানেও পেঁয়াজ আছে। এই মোটরটা এটুক আলাদা থাকে, জাস্ট এটুক আলাদা থাকে, আর এন থেকে এই এতটুকু আলাদা থাকে, মানে এই রডটা আলাদা থাকে আর এর নিচের এই ফ্রেম আর এইটুক টুলটা আলাদা থাকে। তো এইখানে পেঁয়াজ দেওয়ার পরে নাটটা টাইট দিবেন। তো তারপরে এখানে এসে এই একইভাবে এখানে পেঁয়াজ বসায় ভালোভাবে মোটর দেখবেন, পেঁয়াজের পর পেঁয়াজ যাতে না ওঠে সেইভাবে দেখে শুনে আপনারা পেঁয়াজ দিয়ে নাটটা টাইট দিয়ে দিবেন। তারপরে মোটরটা এখানে সেট হয়ে গেল। তো এখানে একটা কাভার থাকে প্লাস্টিকের, সেই কাভারটা হচ্ছে এটা। তো এটা এখান থেকে এটা খুলে নিবেন, এটা টান দিলে পরে এটা খুলে আসবে, দেখতে পাচ্ছেন। এটা খুলে দিবেন, দেওয়ার পরে এখানে এখন পাখা বসবে। তো পাখা আমরা দেখেছি, এই পাখা বসবে। তো এই পাখা এখানে আমি সেট করে আপনাদের দেখাচ্ছি। তো তার আগে এই ফ্যানের পাখা সেট করার আগে কিন্তু এখানে একটি বসবে, জালি বসবে, সেটা হচ্ছে এই জালি, দেখতে পাচ্ছেন। দুইটা জালি থাকবে, ওইটা হচ্ছে সামনের জালি, আপনারা দেখে নেবেন এই পাশে। যেহেতু এটা ফ্যান ক্লিকের, দেখতে পাচ্ছেন ক্লিকের লেখা আছে, খুব ভালো একটা লোগো। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সামনের জালি ফ্যানের। তো এটা সামনে আর এটা হচ্ছে পিছনে। তো আমরা পিছনে দেখতে পাচ্ছেন খুব রাউন্ড সিস্টেম আছে। তো এখানে আর একটা কথা বলি, যে এখানে নাট থাকে, চারটা নাট থাকে, দেখতে পাচ্ছেন ফুটো আছে, একটা দুইটা তিনটা চারটা। এই নাটটা আমি এখান থেকে খুলে নিছি। তো খুলে নিছি যে এই জন্য দেখতে পাচ্ছেন এখানে চারটি দেখতে পাচ্ছেন না, চারটি ফুটো আছে, একটি দুইটি তিনটি চারটি। তো এইটি চারটিটা আমি এখানে ভালো করে মিলে এখানে পরিয়ে দেবো। তো আমি এটা আগে লাগিয়ে দিয়ে আপনাদের ভিডিওটি আবার দেখাচ্ছি। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা নাট লাগিয়ে দিছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটি নাট। তো এইভাবে নাটগুলো ফাইনভাবে পরিয়ে দিবেন, দিয়ে এগুলো ভালোভাবে টাইট দিবেন। তো আমি চারটি নাট লাগিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি, একটু আপনারা ভিডিও দেখতে থাকুন কিংবা আমার ভিডিওর সাথেই থাকুন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার এখানে চারটি নাট লাগানো শেষ। তো এখন আমি পাখাটা এখানে লাগিয়ে দেবো, দেওয়ার পরে উপরের আমার কাভারটা লাগিয়ে দেবো। তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর এরকম নতুন নতুন ভিডিও উৎসাহ দিতে আমাদের চ্যানেলটাকে একটু আমাদের কমেন্ট করে জানিয়ে দিবেন কীরকম ধরনের বা কোন ধরনের আপনাদের ভিডিও চাই। তো আপনাদের এটা ফ্যানটা পাখাটা লাগিয়ে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তো ভিউয়ার্স এখানে আরেকটা কথা আছে, দেখতে পাচ্ছেন এখানে শেপ, মানে এটা হচ্ছে মোটরের শেপ। শেপে দেখেন এখানে একটি দাগ আছে, দেখতে পাচ্ছেন চিহ্ন এখানে একটু খাওয়া। তো এইখানে একটা নাট এসে এখানে টাইট হবে। তো আপনারা এটা খেয়াল করবেন। তো পাখার
ফ্যানের পাখার দেখতে পারছেন, এখানে একটা নাট আছে, দেখতে পারছেন নাট আছে, এই নাটটা যাতে ওই সেম এই পয়েন্টে এখানে বসে, বসার পরে আপনারা টাইট দিয়ে দিবেন, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবেন। তাছাড়া এটা যদি আপনাদের কোনো যদি সমস্যা হয়, এটা কিন্তু অনেক মারাত্মক, তো এটার থেকে এইখানে যদি খেঁচে যদি না পড়ে, এই খেঁচে যদি এই নাটটা না পড়ে, তাহলে যদি ফ্যানটা যখন ঘুরবে, স্পিডে ঘুরবে, তখন কিন্তু এইখান থেকে ছুটে যাওয়ার ভয় আছে। এখান থেকে যদি এই ফ্যানটা যদি পাখাটা ছুটে যায়, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক দুর্ঘটনা একটা ঘটার সম্ভাবনা আছে। আর যেহেতু এটা যখন আটকানে থাকবে, তখন তো বের হতে পারবে না ফ্যানটা, তাও একটা ফ্যানের টাল হয়ে যাবে, পাখাটা টাল হয়ে যাবে, অনেক রিস্ক, এসব অনেক দামি ফ্যান, অনেক মানে একটা রোকসান হয়ে যাবে আর কি। তো আপনারা এটা ভালোভাবে দেখে শুনে লাগাবেন, আর যদি আপনারা এইভাবে না রিস্ক নিতে চান, তাহলে একটা ভালো একটা ইলেকট্রিশিয়ান দেখে আপনারা ফাইন করে সেট করতে পারেন। তো ভিডিওটির সাথেই থাকেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি ফ্যানটা এখানে খালি অলরেডি মানে সেট করে রাখছি, এখনও নাট টাইট দিইনি, দেখতে পাচ্ছেন এবারে যে দেখাই, তো দেখতে পাচ্ছেন ওই যে নাট, তো এখান থেকে একটা ফাঁসা আছে, এই ফাঁসা দিয়ে আপনারা স্টার স্ক্রুড্রাইভার দিয়ে আপনারা এখানে টাইট দিতে পারবেন। দেখতে পাচ্ছেন নাট, একটু জুম করে দেখিয়ে দিই আপনাদের, দেখতে পাচ্ছেন ওই যে নাট আমি একদম থাকে থাকে মিলাই দিছি। তো এইভাবে আপনারা মিলাই দিয়ে এইভাবে ফাঁসা দিয়ে এখান থেকে স্টার স্ক্রুড্রাইভার দিয়ে এখান থেকে ফাইন করে এইভাবে টাইট দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন আমি টাইট দিচ্ছি, তো এটা একটু চাপা থাকা, এটা একটু কঠিন হবে তো আপনাদের, তো এটা ভালোভাবে আস্তে আস্তে কাজ করবেন, সব সফল হবে। তো ভিডিওটি দেখতে থাকুন, সাথেই থাকুন। তো ভিউয়ার্স আবার কেউ কেউ বলবেন যে ভাইয়া এটা হচ্ছে প্যাঁচ হয় কি না, এই পাখার, এই পাখার আসলে প্যাঁচ হয় না, অন্য পাখারগুলো আপনারা ছোট ছোট জালি ফ্যানে দেখেন যে এটা প্যাঁচ দিয়ে আটকায়, এখানে এটা খোলা যায়, এটা খোলা এখানে প্যাঁচ দিলে পরে এখানে আটকে, কিন্তু এটা কিন্তু এটা খোলা যায় না, এটা কিন্তু একদম ইয়াদে আটকায় না। তো এটা হচ্ছে কোম্পানির থেকে, এটা কিন্তু খোলা যায় না, এটা কিন্তু প্যাঁচের কোনো ইয়া নাই, তো এটার কিন্তু এইখানেই নাট কিন্তু আটকানো লাগবে। তো এইটা আবার কমেন্ট করে আপনারা বলেন না যে ভাই এই অবস্থা কেন, এইভাবে কি লাগানো যায় কি যায় না, তো এইভাবে কিন্তু করা যায় না, এইভাবে এটা খুলে আপনারা ফ্যানটা নষ্ট করবেন না। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড, এখানে 6 মাসের ওয়ারেন্টি আছে ফ্যানের, ক্লিকের দেখা যাচ্ছে না, আমি একটু ক্লিয়ার করে দেই, দেখতে পাচ্ছেন 6 মাসের গ্যারান্টি আছে, এই যে ওয়ারেন্টি, গ্যারান্টি না সরি, ওয়ারেন্টি আছে 6 মাসের। তো এইসব ফ্যান কিনতে গেলে 6 মাসের ওয়ারেন্টি, আরও অন্য অনেক দামি আছে, অনেক বড় আছে, হাইটি আছে, আপনারা সব রকমই, এটা হচ্ছে আপনি তাদের কী বলে, এটা হচ্ছে মানুষ বেশিরভাগই চেনে, এটা হচ্ছে পাগলা ফ্যান বলে। তো এটা বিয়ে বাড়িতে যখন দেখবেন যে খাবার পরিবেশন করে, কিংবা আপনারা ফ্যান ধান উড়োতে সাহায্য করে, উড়ানোর জন্য আপনারা ব্যবহার করেন। তো আমরা এটা এখন লাগিয়ে দেব সামনের, এটা ক্লিক কোম্পানি, দেখতে পাচ্ছেন এটা ভালোভাবে সদর করে আমরা এটা লাগিয়ে দেব, দেখতে পাচ্ছেন এখানে খাঁচার ক্লিপ আছে। তো এটা মূলত একদম খাঁচা আটকানো থাকে দুইটা কভারের সাথে, এই ফ্যান ভিতরেই থাকে, দিয়ে একটা টাই কেবল দিয়ে এখানে আটকানো থাকে ফ্যানটা, দিয়ে এটা চাবি সিস্টেম লক, এই লক দিয়ে আটকানো থাকে। তো লক খুলে তখন কিন্তু ফ্যানটা বাইর করতে হয়, তো বাইর করে নিছি আমি, নেওয়ার পরে এখন আমি এটা লকভাবে দিয়ে আটকিয়ে দেবো। তো আটকিয়ে দিয়ে আপনাদের এটা চালিয়ে একদম দেখিয়ে দেবো কীভাবে কীরকম চলে, তো ততক্ষণে আমাদের ভিডিওর সাথেই থাকবেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের ফ্যানটা এখানে রেডি হয়ে গেছে, তো এখন আমরা এই ফ্যানটি লাইন দিয়ে দেখিয়ে দেব যে আসলে ফ্যানটি কীরকম ঘুরে, তো আপনাদের বাতাস খাওয়া দেখিয়ে দেব কীরকম চলছে, কীরকম বাতাস হয়, কীরকম ঘুরে মুভমেন্ট করে, সব সম্পূর্ণ কিছুই আপনাদের দেখিয়ে দেব, ততক্ষণে আমাদের ভিডিওর সাথে থাকেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন ফ্যানটি ঘুরছে, আওড়া কড়া বাতাস দিচ্ছে এবং ফ্যানটি মুভমেন্ট করছে, দেখতে পাচ্ছেন বাতাসের শব্দ, দেখেন খুবই, এখানে স্পিড আছে, এটা 3 দেওয়া আছে, এটা 2 দেই, দেখেন দেখেন আরো জোরে করে 1 দিলে আরো জোরে, এখানে এই পাশে 3 নিচে, নিচে 3 দিলাম আস্তে ঘুরবে, আর নিচে 2 দেবো আরো আস্তে ঘুরবে, দেখেন
মানে এটা তিনে দিলে আস্তে ঘুরবে, জিরো দিলে একদম। চলো বন্ধু, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লাগে একটু জানিয়ে দেবেন কমেন্ট করে। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই ফ্যানটি কোনো সমস্যা নাই, এখন আমি সব কিছু সেট আপ করে দিয়েছি। তো এটা ভালোভাবে করলে পরে আপনারা সঠিকভাবে সঠিক নিয়মে আপনাদের এই ফ্যানটি সারার নিয়ম দেখিয়ে দিলাম।